বুখারী শরীফ পড়ানো হয়, বুখারী শরীফ পাঠ্যসূচিতে আছে। যত মাদ্রাসায় বুখারী শরীফ আছে তত মাদ্রাসায় পাথুল বাড়িও আছে। যে শিক্ষক বুখারী পড়ান অনেকে নিজের নামের সাথে বুখারীও লাগায় বর্তমানে, মানে আমি বুখারী পড়াই মাদ্রাসার মধ্যে। যে শিক্ষক বুখারী পড়ায় ওনাকে সবচেয়ে বড় আলেম মনে করা হয়, কারণ বড় মুহাদ্দিসের বড় কিতাব, যিনি পড়ায় উনিও বড় আলেম। এই জন্য মাদ্রাসায় যিনি বুখারী পড়ায় উনি গর্ব করে পরিচয় দেয় যে আমি বুখারীর ওস্তাদ, বুখারী পড়াই, মানে বুখারী পড়াই মানে সবচেয়ে বড় আলেম। যিনি বুখারী পড়ান তার কাছে এটা আছে, এই পাথুল বাড়ি। বাংলাদেশে যত বুখারীর ওস্তাদ আছে প্রত্যেক মাদ্রাসায় মিনিমাম একজন করে তো বুখারীর ওস্তাদ আছে, আলিয়া মাদ্রাসায়ও আছে, কওমি মাদ্রাসা আছে, তাদের কাছে ওই কিতাব আছে পাথুল বাড়ি। সুতরাং এখানে যে আলোচনাগুলো আছে এই ব্যাপারে বাংলাদেশের কোন আলেমের দ্বিমত থাকতে পারে না। আর ইমাম ইবনে হাজার আসকালানি যে তাফসির করেছেন, যে ব্যাখ্যা করেছেন বুখারীর, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের ব্যাখ্যা। বুখারীর 111 নম্বর যে অধ্যায়, 111 নম্বর যে চ্যাপ্টার, এই অধ্যায়টার নাম হল বাবু জাহারিল ইমাম বিত্তামিন, বাবু জাহারিল ইমাম বিত্তামিন। আমিন বলার ক্ষেত্রে ইমাম সাহেবের স্পষ্ট করে জোরে সশব্দে বলার অধ্যায়, বুখারী শরীফের একটা অধ্যায়ের নাম হল বাবু জাহারিল ইমাম বিত্তামিন, ইমাম সাহেব ইমাম আমিন জোরে বলার অধ্যায়, এটা বুখারী শরীফের 111 নম্বর অধ্যায়। আর 113 নম্বর অধ্যায় হল বাবু জাহারিল মামুম বিত্তামিন, মুসল্লিদের আমিন সশব্দে বলার অধ্যায়। ইমাম বুখারী দুটি অধ্যায় কায়েম করেছেন, একটা অধ্যায় হল ইমামের সশব্দে বলার অধ্যায়, আর একটা হল মুসল্লির মুক্তাদির সশব্দে বলার অধ্যায়। আর ইমাম বুখারী রাহমাহুল্লাহ তিনি যে অধ্যায়টি কায়েম করবেন, মানে যেটা যেই শিরোনামে তিনি অধ্যায় রচনা করবেন, ওইটাই ইমাম বুখারী রাহমাহুল্লাহর ফতোয়া, মানে উনার ফতোয়াটা অধ্যায়ের মধ্যে দেওয়া আছে। এই অধ্যায়ের মধ্যে যেই শব্দগুলা দিয়ে, যে বাক্যটি দিয়ে উনি এই অধ্যায়ের নাম দিয়েছেন, সেই অধ্যায়টাই হল উনার ফতোয়া। তো বাবু জাহারিল ইমাম বিত্তামিন অর্থ হল ইমাম বুখারীর ফতোয়া হল যে ইমাম সাহেবকে আমিন সশব্দ বলতে হবে, আর বাবু জাহারিল মামুম বিত্তামিন এই 113 নম্বর অধ্যায়ের উনার ফতোয়া হল যে মুক্তাদিদেরকে মুসল্লিদেরকেও ইমাম এই আমিনটা সশব্দ বলতে হবে, এটা ইমাম বুখারীর ফতোয়া। ইমাম বুখারী রাহমাহুল্লাহ এই বাবু জাহারিল ইমাম বিত্তামিন ইমামের যেই অধ্যায় সশব্দ বলার এখানে তিনি দলিল পেশ করেছেন, তিনি যে অধ্যায়টা কায়েম করেন এই অধ্যায়ের উপরে সেখানে তিনি হাদিস নিয়ে আসেন, তিনি সেই অধ্যায়ে যে হাদিসগুলো এনেছেন আমরা সংক্ষেপে দেখি সেই হাদিসগুলোর মধ্যে কি এসেছে। ওয়াকালা আতা আমিন দোয়াউন, ওয়াকালা আতা আমিন দোয়াউন, আতা আতাকে আতা নাম শুনছেন, আতা গাছে এইটা শুনছেন, কিন্তু ইমাম আতা রাহিমাহুল্লাহ তিনি একজন বড় কোরআনে কারিমের মুফাসসির, তিনি একজন তাবেঈ, তার নাম হল আতা। এই আতা রাহিমাহুল্লাহ তিনি বলেন আমিন দোয়াউন, আমিন হইল একটা দোয়া। আম্মানা ইবনু জুবায়ের ওয়ামান ওয়ারাহু হাত্তা ইন্নালিল মসজিদে লালাজ্জাতান, আম্মানা ইবনু জুবায়ের, ইবনু জুবায়ের কে? একজন বড় সাহাবী আব্দুল্লাহ ইবনু জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, তিনি আবার তার কিছু বৈশিষ্ট্য আছে, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের মেয়ে, আসমা, আসমার মেয়ে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক বোনের নাম হল আসমা বিনতে আবি বকর, ও আসমা বিনতে আবি বকরের ছেলে হইল আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আয়েশা হইলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের খালা।
ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম মদিনায় হিজরত করার পরে জাদু করে দিছে যে মুসলিমদের যাতে ছেলে মেয়ে না হয়, মুসলিম সাহাবিদের যাতে ছেলে মেয়ে না হয়, এই জন্য জাদু করে দিছে যে ছেলে মেয়ে হবে না। তো সর্বপ্রথম এই জাদু যিনি ভঙ্গ করলেন, ভঙ্গ করে যে শিশুটা জন্ম নিলেন সেই শিশুর নাম আব্দুল্লাহ ইবনে জুবাইর। বুঝতে পারছেন? মানে উনাকে দিয়ে মদিনাতে সাহাবায়ে কেরামের ছেলে মেয়ে হওয়া শুরু হয়েছে। প্রথম সর্বপ্রথম শিশু মদিনার আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশিতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলাকে কোলে নিয়ে এই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলার জন্য অনেক দোয়া করছেন যে ইহুদিদের জাদু শেষ আব্দুল্লাহ ইবনে জুবাইরের মাধ্যমে, যে ইহুদিরা জাদু করছে মুমিনদের কোনো ছেলে মেয়ে হবে না। তা আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে জুবাইরকে দিয়ে ইহুদিদের জাদু শেষ করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে হারামের ইমাম ছিলেন, মক্কার মসজিদে হারামের ইমাম ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এন্তেকালের আগে না পরে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার বয়স কত? 10 বছর। 10 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্তেকাল করছেন। তো 10 বছর বয়সে কি উনি ইমামতি করছে? ইমামতি করছে কখন? তখন তো তিনি বালেগ হন নাই 10 বছর বয়সে, অনেক পরে গিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইর। এবং এই আতা যিনি বর্ণনা করতেছেন উনি তার মুসল্লি, একদম তাবেঈ হলেন তার মুসল্লি, তাহলে আরো অনেক পরে গিয়ে তিনি ইমামতি করছেন। আম্মানা ইবনে জুবাইর এই মসজিদে হারামের ইমাম আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিন বলতেন নামাজের মধ্যে। ওয়ামান ওয়ারাআহু, ওয়ামান ওয়ারাআহু আব্দুল্লাহ ইবনে জুবাইরের পিছনে যে সকল মুসল্লিরা থাকত, ওয়ামান ওয়ারাআহু মানে তার পিছনের লোকেরা, তাহলে মুসল্লিরা মুক্তাদিরা এরাও আমিন বলতেন। হাত্তা ইন্না লিল মসজিদে লালাজ্জাতান, আতা রাহিমাহুল্লাহ বলেন যে আব্দুল্লাহ ইবনে জুবাইরের আমিন বলা আর তার পিছনে মুসল্লিদের আমিন বলা, ইমাম আর মুসল্লিদের আমিনে মসজিদে কি হতো? লালাজ্জাতান, মসজিদ প্রকম্পিত হইত, মসজিদ কেঁপে উঠত এদের আমিন বলায়। কোথায়? মসজিদে হারামে। মসজিদে হারামে আব্দুল্লাহ বিন জুবাইর ইমামতি করতেন, আব্দুল্লাহ বিন জুবাইরও এমন সশব্দে আমিন বলতেন, তার পিছনে মুসল্লিরও এমন সশব্দে আমিন বলতেন যে ইন্না লিল মসজিদে লালাজ্জাতান। তখন কি মসজিদে হারাম এখনকার মতো এরকম বিল্ডিং ছিল? কিসের ছিল? খেজুর পাতার কোন রকম বেড়া তেড়া দেওয়া বা পাথর দিয়ে তোলা হয়েছে এই রকমের ছিল। তো সেই মসজিদ আমিনের আওয়াজে কি কেঁপে উঠত। তাহলে এত আস্তে আস্তে বলতেন যে আস্তে আস্তে বলার কারণে মসজিদ কেঁপে উঠত, কি বলেন? আমরা সবাই যদি একবারে সুফে সুফে নিজেরটা নিজেও শুনবো না এমন ভাবে বলবো আমিন, তাহলে কি আমাদের সরকার বাড়ি মসজিদ কেঁপে উঠবে? তাহলে কেঁপে উঠে কিভাবে মসজিদ? জোরে বললে কেঁপে উঠে। তাহলে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন বড় বিশিষ্ট সাহাবি, এবং তার পিছনে যারা নামাজ আদায় করতেন এরা কে? বড় বড় সাহাবায়ে কেরাম এবং তাবেঈনে কেরাম, এরা এত জোরে আমিন বলতেন যে মসজিদ কেঁপে উঠত। বর্তমানে আমি নিজে কানে শুনেছি অনেক বুখারীর ওস্তাদ বলে নিজেকে দাবি করেন যে আমি বুখারি পড়াই, তিনি নাকি পুরা বুখারীর মধ্যে কোথাও আমিন জোরে বলার হাদিস খুঁজে পান নাই। তো তাকে আমরা বলবো যে এই বুখারীর 111 নম্বর অধ্যায় বাবু জাহারের ইমাম বিত্তা আমিন এই হাদিসটা আপনি একটু কষ্ট করে দেখে নিয়ে বুখারী পড়াতে যায় সব পাইছেন, এটা যেহেতু পান নাই তা আমরা এটা খুঁজে দিলাম আপনাকে। দ্বিতীয় কথা হলো আরেকজন বুখারীর ওস্তাদ তিনি বলছেন যে ইমাম জোরে বলার হাদিস আছে কিন্তু মুসল্লি জোরে বলার কোনো হাদিস। আচ্ছা, এখানে আব্দুল্লাহ বিন জুবাইরও আমিন বলতেন, ওয়ামান ওয়ারাহু তার পিছনে যারা ছিল, তো পিছনে এরা কারা? মুসল্লি না মুক্তাদি? না তো মুক্তাদির হাদিস পান না কেন? মুক্তাদি বলার হাদিস তো এখানেই আছে, ওয়ামান ওয়ারাহু একসাথেই আছে, ইমামেরটা পাইছেন মুক্তাদিরটা পান নাই কেন?
আমরা ওনাদেরকে বলবো এই যে মুক্তাদিক তো এখানে আছে, আপনারা খুঁজলে পাবেন। আবার একজন বলছেন যে যারা আমিন জোরে বলে এরা ফেতনাবাজ, তাহলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের সবচেয়ে বড় ফেতনাবাজ, নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ বিন জুবায়ের পিছনে যারা ছিলেন সাহাবাই কেরাম তাবেইন কেরাম তারাও ফেতনাবাজ, নাউজুবিল্লাহ। যদি আমিন সশব্দে বলার দ্বারা কেউ ফেতনাবাজ হয় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউজুবিল্লাহ, এটা আমরা মুখে উচ্চারণ করতে চাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলছেন বলেই তো আব্দুল্লাহ বিন জুবায়ের আর সাহাবীরা জোরে বলছেন, তারা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখলে বলছেন? আচ্ছা, কেউ কেউ বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে জোরে বলছেন মুসল্লিদেরকে শিক্ষা দেওয়ার জন্য, মুসল্লিদেরকে শিক্ষা দেওয়ার জন্য সশব্দে বলছেন। আচ্ছা ঠিক আছে, শিক্ষা দেওয়া তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালীন শেষ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তো আর শিক্ষা দেওয়ার জন্য জোরে বলার দরকার নেই। তা আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং এই মুসল্লিরা তারা কাদেরকে শিক্ষা দেওয়ার জন্য জোরে বলতেন? মসজিদ কাপাই ফেলতেন? হ্যাঁ। সুতরাং এই সব প্রশ্নের জবাব এই হাদিসের মধ্যে আছে। ওয়াকান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউনাদিল ইমাম লা তাফতিনি বি আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে মসজিদে নববীতে যিনি ইমামতি করতেন তাকে ইমাম সাহেবকে ডেকে ডেকে বলতেন লা তাফতনি বি আমিন, খবরদার আমাকে আমিন বলার সময় না দিয়ে আমারকে আমিন থেকে মাহরুম করিয়েন না। ইমাম সাহেবকে বলতেন আমাকে আমিন থেকে মাহরুম করবেন না, লা তাফতনি মানে আমার আমিন বলা যাতে ছুটে না যায়। এটার কথা বুঝছেন? এই কথাটা হ্যাঁ, মানে আপনি আমিন বলার দোয়ালিন বলার পরে আপনি যখন আমিন বলবেন আপনার আমিনের সাথে যাতে আমার আমিনটা মিলে, কারণ এটা না মিললে কাজ হবে না। একজন আগে বললেন একজন পরে বললেন তাহলে হবে না। কিন্তু নবী সাল্লাম এখানে হাদিস বলছেন ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা আম্মানাল ইমাম ফাআমিনু, যখন ইমাম আমিন বলে তোমরাও আমিন বলো, মানে তোমরা দেরি করা যাবে না ইমামের সাথে সাথে। ফাআমিনু আরবি ভাষায় ফা এবং সুম্মা দুটার অর্থ হলো অতঃপর, কিন্তু ফা যেখানে ব্যবহার হবে তার অর্থ হলো তাড়াতাড়ি আর সুম্মা হলে একটু পরে। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আম্মানাল ইমাম ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তোমরাও আমিন বলো, তাহলে আমিন বলার ক্ষেত্রে দেরি করা যাবে না। তা আবু হুরায়রা এর জন্য বলতেছেন যে আপনি যখন আমিন বলবেন আমরাও যাতে একসাথে বলতে পারি, আমিন থেকে আমাকে মাহরুম করবেন না। ইমাম ওয়াকালা নাফে, নাফে হলেন আব্দুল্লাহ বিন ওমরের ছাত্র, বড় ছাত্র তাবে। কানা ইবনে ওমর লা ইয়াদাহু ওয়া ইয়াকুতুহুম ওয়া সামিতু মিনহু ফি যালিকা খাইরা। ইমাম নাফে রাহমাহুল্লাহ বলেন যে কানা ইবনে ওমর লা ইয়াদাহু, ইবনে ওমর জীবনে কোনোদিন আমিন বলা ছাড়েন নাই, পরিত্যাগ করেন নাই। ওয়া ইয়াকুতুহুম এবং তিনি সবসময় আমাদেরকে আমিন বলতে উৎসাহিত করতেন। এবং এই আমিন বলার উপকারিতা সম্পর্কে আব্দুল্লাহ বিন ওমরের কাছে আমরা অনেক কিছু শুনেছি, অনেক ফায়দা অনেক ফজিলত আমরা শুনেছি। এরপরে ইমাম বুখারী ওই হাদিসটা এনেছেন যেটা ইজা আম্মানাল ইমাম ফা আমিনু, যখন ইমাম আমিন বলে তখন তোমরাও আমিন বলো। ফা ইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু, যখন তোমাদের ইমাম ইমাম এবং তোমাদের আমিন যখন মিলিত হয়ে যাবে তামিন আল মালাইকা, তখন ফেরেশতারাও আমিন বলে। সুবহানাল্লাহ, ফেরেশতাদের আমিন, ইমামের আমিন, মুসল্লির আমিন। গোফেরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক অতীতের সকল গুনাহ তোমাদের মাফ করে দেন। ওয়াকালা ইবনু শিহাব ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আমিন। ইবনু শিহাব যুহরি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন সব সময় বলতেন। এটা হলো এই অধ্যায়ের হাদিস। সে এখানে আসতে আমিন, আমিন শব্দের অর্থ কি? আমিন শব্দের অর্থ হলো আল্লাহুম্মা ইস্তাজিব, হে আল্লাহ কবুল করো, এটা হলো আমিনের অর্থ। আচ্ছা এখানে বলা হয়েছে ইন্নালিল মসজিদে লালাজ্জাতান, আব্দুল্লাহ বিন জুবায়ের এবং মুসল্লিরা যে আমিন বলতেন এই আমিনে মসজিদ
কি হতো, লালাজ্জা, লালাজ্জা, লাজ্জা শব্দটা ব্যবহার করা হয়েছে। লাজ্জা শব্দের অর্থ কি? লাজ্জা শব্দের অর্থ হলো, ইমাম ইবনে হাজার আসকালানি ব্যাখ্যা করেছেন যে লাজ্জাতান শব্দের অর্থ হলো আসাউতুল মুরতাফে, মানে উঁচু আওয়াজ। উঁচু আওয়াজটাকে আরবি ভাষায় বলা হয় লাজ্জাতান। এরপরে ইমাম ইবনে হাজার আসকালানি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আরো কিছু হাদিস এর সাথে নিয়ে এসেছেন, ব্যাখ্যার মধ্যে নিয়ে এসেছেন। 328 পৃষ্ঠা থেকে শুরু, আর এটা হলো দ্বিতীয় খণ্ড। দ্বিতীয় খণ্ডের 325 থেকে এই বিষয়ে আলোচনা শুরু, 325, 326, 327। 327 পৃষ্ঠায় তিনি একটা হাদিস এনেছেন, ওয়াকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ক্বালা ওয়ালা দাল্লিন জাহারা বি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়ালা দাল্লিন বলতেন, জাহারা বি আমিন, তখন তিনি সশব্দে আমিন বলতেন। আরেকটি হাদিস এখানে এনেছেন, কানা ইযা ফারাগা মিন ক্বিরাআতি উম্মুল কুরআন রাফা সাওতাহু ওয়া ক্বালা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মুল কুরআন তেলাওয়াত শেষ করতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশব্দে অনেক জোরে আওয়াজ করে বলতেন আমিন। এই হাদিসটা আছে সহিহ ইবনে হিব্বান, তারপরে জুবাইদি, মুসনাদে আজ-জুবাইদি, এই হাদিসের গ্রন্থগুলোর মধ্যে আছে। আচ্ছা, আরেকটি হাদিস এসেছে আবু দাউদের মধ্যে, হাত্তা ইয়াসমা মান ইয়ালিহি মিনাস সাফফিল আউয়াল। নবী সাল্লাল্লাহু আলাইহি এমনভাবে আমিন বলতেন যে প্রথম সারির মুসল্লিরা, প্রথম কাতারের মুসল্লিরা শুনতে পেতেন, কারণ তখন তো মাইক ছিল না, সাউন্ড বক্স ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি যে আমিনটা বলতেন, এটা প্রথম কাতারের সাহাবীরা শুনতে পেতেন। আচ্ছা, এই হাদিসের বর্ণনাকারী হলেন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা। তো ইমাম ইবনে হাজার আসকালানি এখানে একটা জবাব দিচ্ছেন। কেউ কেউ বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি প্রথম দিকে জোরে আমিন বলতেন, শেষ দিকে আর জোরে আমিন বলতেন না। এই কথা শুনছেন আপনারা? হ্যাঁ। তো এইটার জবাব আমরা না দিয়ে ইবনে হাজার আসকালানির থেকে শুনি, তিনি কি জবাব দিচ্ছেন এটার ব্যাপারে। তিনি বলতেছেন, ওয়াফিহে রাদ্দুন আলা মান আওমা ইলান নাসাখ। এই হাদিসগুলা ওই যারা বলে থাকেন যে এটা নসখ হয়ে গেছে তাদের ব্যাপারে এই হাদিসগুলো জবাব। নসখ হয়ে গেছে মানে কি? রহিত হয়ে গেছে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে জোরে বলতেন, পরে আর জোরে বলতেন না, পরে এটা রহিত হয়ে গেছে। যারা এই কথা বলে থাকেন এই হাদিসগুলো তাদের জবাব। জবাব হলো কেমনে? জবাব হলো ইন্নামা কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজহারু বিত্তামিন ফি ইবতিদাইল ইসলাম। যারা বলে থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন সশব্দে বলতেন ইসলামের প্রথম যুগে, লিউআল্লিমাহুম সাহাবীদেরকে জিজ্ঞাসা তালিম দেওয়ার জন্য, শিখানোর জন্য, বা ইন্না ওয়াইল ইবনে হুজর ইন্নামা আসলামা ফি আওয়াখিরিল আমরে। তাদের জবাব হলো ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই হাদিস বর্ণনা করেছেন, তিনি ইসলাম গ্রহণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে শেষ অবস্থায়, এই সব শেষ। যে যেই সাহাবি হাদিসটি বর্ণনা করছেন আব্দুল্লাহ ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করছেন একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দিকে। তিনি যাতে নিজে কানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোরে বলা শুনছেন, তাহলে আবার কি আর বলতে পারবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দিকে বলেন নাই? প্রথম দিকে বলছেন, শেষ দিকে বলেন নাই। তো শেষ দিকে যিনি ইসলাম গ্রহণ করলো, তিনি নিজে শুনছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলছেন, সশব্দে বলছেন। তাই এই জন্য ইবনে হাজার আসকালানি বলতেছেন যে যারা ওই কথা বলে তাদের জবাব, যে ওয়াইল বিন হুজর শেষ দিকে ইসলাম গ্রহণ করেও তিনি নিজে কানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশব্দে বলছেন। এরপরে এখানে 113 নম্বর অধ্যায় হলো বাবু জাহরের মামুম বিত্তামিন, যে মুক্তাদির আমিন সশব্দে বলার অধ্যায়।
এখান থেকে আমরা যে বিষয়টি আলোচনা করব, এখানে একটা হাদিস ব্যাখ্যার মধ্যে ইমাম ইবনে হাজারাত কালা নিয়ে এনেছেন। হাদিসটি হল রাওয়াল বাইহাকি, ইমাম বাইহাকি এই হাদিসটি বর্ণনা করেছেন। আন আতা রাহিমাহুল্লাহ কল আদরাকতু মিয়াতাইনি মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি হাযাল মসজিদ। আতা রাহিমাহুল্লাহ বলেন যে আমরা যখন সালাত আদায় করতাম তখন 200-এর মতো সাহাবিকে আমরা এই মসজিদে মুসল্লি হিসাবে পেয়েছি। কত মুসল্লি পাইছি? 200 মুসল্লি। এই কথাটা বলতেছেন কে? আতা রাহিমাহুল্লাহ, তিনি হলেন তাবেঈ। তিনি বলতেছেন যে আমরা এই মসজিদে 200 সাহাবিকে পেয়েছি আমাদের সাথে তারা সালাত আদায় করতেন, বড় বড় সাহাবি যারা মক্কাতে থাকতেন এরকম সাহাবিরা। এই 200 সাহাবি ইজা কলাল ইমাম ওয়ালাদ্দাল্লিন সামিতু লাহুম রাজ্জাতান বিআমিন। তিনি বলেন যে এই 200 সাহাবিকে আমরা দেখেছি ইমাম যখন ওয়ালাদ্দাল্লিন বলতেন তারা মসজিদ কাফিয়ে, মসজিদ কাফাই জোরে আমিন বলতে আমি নিজে কানে শুনেছি। সুহান, 200 সাহাবি থেকে তিনি শুনছেন এই আতা রাহিমাহুল্লাহ। তাহলে 200 সাহাবির কথা এই জন্য বলছেন যে তখন তো অনেক সাহাবি জীবিত ছিলেন না, বা অনেক সাহাবি বিভিন্ন এলাকায় থাকতেন, কেউ মদিনা থাকতেন, কেউ কুফা থাকতেন, কেউ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় থাকতেন। তো মক্কাতে যারা বসবাস করতেন এরকম 200 সাহাবি ছিলেন। এই 200 সাহাবিকেই দেখেছেন যে তারা সশব্দে মসজিদে কম্পন সৃষ্টি করে তারা 200 সাহাবি আমিন জোরে বলতেন। তাহলে এই 200 সাহাবি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেষ অবস্থা দেখেন নাই? একজনও দেখে নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে? তাহলে এই 200 সাহাবি যখন সশব্দে আমিন বলতেন তখন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেষ দিকে না বলতেন তো এই 200 সাহাবির কেউ বলতো না খবরদার তোমরা বলিও না, আল্লাহ রাসূল নিষেধ করছেন শেষ দিকে বলা যাবে না, এরকম তো একজন সাহাবিও তাদেরকে নিষেধ করেন। এবং আলহামদুলিল্লাহ সেই 1400 বছর ধরে এই মক্কার মসজিদে হারামে সশব্দে আমিন এখনো চলতেছে। তাহলে এই 1400 বছরে মক্কার মসজিদে হারামে কি কোন ইমাম, কোন মুহাদ্দিস, কোন ফকিহ, কোন মুফাসসির কেউ কি আসলেন না যে যারা এই আমিন যে মানসুখ হয়ে গেছে এই বিষয়টা জানতেন না, জানতেন এরকম কোন ইমাম কি আসলো না? আচ্ছা, যারা আমরা এই দেশে এখন বলি যে আমিন সশব্দে বললে ফেতনা তৈরি হচ্ছে, তাদেরকে আমরা গালিগালাজ করতেছি, খারাপ বলতেছি, তো তারা একটু কষ্ট করে মক্কায় চলে গেলে মসজিদে হারামে ওই ইমাম সাহেবদের সাথে বসলেই তো হয়, যে আমরা বাংলাদেশের বিশাল বিশাল মুফতি, আমরা আমরা একটু আপনাদের সাথে বসতে চাই, যে আপনারা আল্লাহর ঘরের মতো জায়গায় আপনারা ভুল করতেছেন কেন? তাদেরকে এটা সংশোধন করে দিলে হয় না? আমরা এখানে সাধারণ মানুষের এত গালিগালাজ না করি, ওখানে চলে গেলেই তো হয়। আসল জায়গায় যদি আপনি লাইন বন্ধ করে দেন, আপনি মেইন সুইচ বন্ধ করে দিলেই তো অটোমেটিক সব বন্ধ হয়ে যাবে। তা আপনি খামাখা ফ্যান এটারে যদি লাঠি দিয়ে বাড়িয়েতে থাকেন বন্ধ হবে না ফ্যান এটা, এটা তো যত বাড়ি দিবেন আপনার ক্ষতি হবে। এইটারে আপনি সুইচ গোড়ায় বন্ধ করে দেন তাহলে এটা অটোমেটিক এখানে বন্ধ হয়ে যাবে, কিন্তু এটারে যদি আপনি লাঠি দিয়ে ধরে রাখেন বা লাইট এটারে বন্ধ করার জন্য লাঠি দিয়ে বাড়িয়েতে থাকেন ক্ষতি হবে আপনার, এটা ওইটা সুইচ বন্ধ করলে ক্ষতি নেই। তা আপনারা সুইচের কাছে চলে যান না, মদিনায় চলে যান, মসজিদে নববীতে মদিনা ইউনিভার্সিটিতে চলে যান, গিয়ে বলেন যে আমরা বাংলাদেশের বিশাল বিশাল মুফতি, আপনারা তো এলেম কালাম কিচ্ছু নাই, এলেম কালাম নাই ঠিক আছে, কিন্তু আপনারা মক্কা মদিনার মতো জায়গাকে কেন ফেতনার জায়গা বানাইছেন? এখানে আপনারা কেন জোরে আমিন বলেন? জোরে আমিন বলার কোনো হাদিস নাই, তো ওখানে যাই তো কাউকে বলতে আমরা দেখি না। এই জন্য আমরা তাদেরকে অনুরোধ করব যে আপনারা মানুষের মধ্যে এগুলা না বলে মুসল্লিদেরকে ওখানে চলে যান, ওখানে মসজিদে হারামের সলাপ এখন লাইভ দেখানো হয়, সরাসরি দেখানো হয় সারা পৃথিবীতে, মসজিদে হারামের সলাপ গুলো দেখেন, ইমাম সাহেবরা আমিন সশব্দে বলতেছে নাকি নিঃশব্দে বলতেছে, প্রত্যেক ইমাম মসজিদে হারামের মসজিদে নববীর ইমামগণ
সশব্দে আমিন বলতেছেন, আমরা প্রতিদিন নিয়মিত দেখতেছি। তাহলে এই ইমামরা কি ভুল করতেছেন সবাই? আর যদি ভুল করেন আমরা সংশোধন করে দিই, যেহেতু আমরা তাদের ভুল ধরতে পারতেছি। ওই দিন একজন, আমি বাসে যাইতেছি, বাসের মধ্যে আমাকে বলতেছে যে বাংলাদেশের একজন এই কারি, তিনি মক্কায় হজে গেছেন, হজের মক্কার মসজিদে হারামের ইমাম কেরাতে ভুল করছে, উনি ধরাই দিছেন। তা আমি বললাম যে আচ্ছা শুনেন, এই কত সালে কত তারিখে ওই ইমাম সাহেবের নাম কি এইটা সহ আমাকে একটু জানাইবেন, যে বাংলাদেশের কারি সাহেবে মক্কার মসজিদে হারামের ইমামের কেরাত সহি হয় নাই, ওই কেরাত সংশোধন করে দিছে, এটা কত সালে কত তারিখে কোন ইমাম, ওনার নাম কি, আমি একটু ওনার সাথে যোগাযোগ করব। আপনি কয় না, এটা তো আমাদের ওস্তাদরা বলছে, ওস্তাদদের কাছে শুনছে, ওস্তাদরা বলছে। তো যে ওস্তাদ বলছে ওই ওস্তাদের যায় আপনি জিজ্ঞাসা করবেন যে কত সালে, তারপর কয় তারিখে কোন ইমাম, তিনি কোন ওয়াক্তের নামাজে, যে মক্কার ইমাম কেরাত পড়ছে, ভুল পড়ছে, বাংলাদেশের কারি সাহেবে যায় ধরাই দিছে। কি মিথ্যা, দাও মিথ্যা কথা ওস্তাদ বলছে আর ছাত্র প্রচার করতেছে। যাই হোক, আমরা যেটা বলতেছিলাম সেটা হলো যে এই 200 সাহাবি, আল্লাহ আকবার, একজন সাহাবির পায়ের ধুলা সমান সারা পৃথিবীর সকল আলেম ওলামা সবাই একত্রিত করলে একজন সাহাবির পায়ের ধুলার সমানও হবে না। তো সেই 200 সাহাবি যদি জোরে আমিন বলে, আপনার এর থেকে বড় দলিল আর দরকার কি? একজন বললেও তো হয়। সেখানে আতা রহমাহুল্লাহ বলতেছেন 200 সাহাবি বলতেন, তাহলে 200 সাহাবি যে আমল করতেন, 200 সাহাবিকে ভুল আমল করতেন? তো 200 সাহাবির ওই আমল যদি আজকের যুগে পরে কেউ, তো তাকে আপনি মসজিদ থেকে বের করে দিবেন কেন? তাকে ফেতনাবাজ বলবেন কেন? তাকে গালিগালাজ করবেন কেন? এই ফাতুল বাড়ি কি আপনার কাছে নাই? আপনি নিজে বুখারী খতম দিতেছেন, মানুষ থেকে টাকা খাইতেছেন বুখারীর খতম দিয়ে। আমাদের দেশে বুখারীর খতম হয়, এটা জানেন? মানুষ বিপদ আপদ পড়লে কোরআন খতম হয়, আবার বুখারীর খতম হয়। বুখারীর খতম করে টাকা নিয়ে খাইতে পারতেছেন, তো সেই বুখারীর মধ্যেই তো এগুলো আছে। এই জন্য আমরা অনুরোধ করব যে এই পাথর বাড়ি একটু কষ্ট করে দেখে নেবেন, এখানে সবকিছু আছে। এরপরে আসে আমরা এই আমিনের ব্যাপারে আরেকটু আলোচনা করে আমরা শেষ করে দিব। এটা এখানে এটা আমার সংকলিত এই বিভিন্ন আমিনের ব্যাপারে যতগুলো হাদিস আছে, মোটামুটি আমরা চেষ্টা করেছি এখানে সবগুলো নিয়ে আসার জন্য। আমি এখান থেকে সবগুলো আলোচনা করব না, যেটা আমাদের কয়েকটা পয়েন্ট দরকার ওগুলাই আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে আমাদের দেশে সকল মাদ্রাসায় একটি ফিকহের কিতাব পাঠ্যসূচি আছে, একটা ফিকহের কিতাব, ওই কিতাবের নাম হল শরহে বেকায়া। নাম শুনছেন শরহে বেকায়া? এটা আলিয়া মাদ্রাসায় পাঠ্য আছে, কওমি মাদ্রাসায় পাঠ্য আছে, যত রকমের মাদ্রাসা আছে সব মাদ্রাসায় আছে এই শরহে বেকায়া। এটা হানাফি মাজহাবের একেবারে তথ্য সমৃদ্ধ, মানে হানাফি মাজহাবের মূল কিতাবগুলোর মধ্যে থেকে একটা কিতাব, এটার নাম শরহে বেকায়া। এটা দুইটা কিতাব, একটা হলো আল বেকায়া, ওই আল বেকায়ার ব্যাখ্যা হলো শরহুল বেকায়া, এই জন্য এটার নাম হলো শরহে বেকায়া। মানে বেকায়া একটা কিতাব, ওইটার ব্যাখ্যা হলো শরহে বেকায়া। এই শরহে বেকায়ার আবার ব্যাখ্যা করেছেন আমাদের দেশের দুজন বড় বড় আলেম, একজন আলেমের নাম হলো ফাজলে দেওবন্দ মোহাম্মদ গরিবুল্লাহ মাসরুর ইসলামাবাদী, তিনি তার নামের সাথে এইভাবে লিখেছেন যে ফাজলে দেওবন্দ, মানে দেওবন্দের উনি বড় ধরনের আলেম, দেওবন্দের থেকে উনি বড় ধরনের রেজাল্ট করে এসেছেন, গরিবুল্লাহ মাসরুর ইসলামাবাদী। আরেকজন হইলেন
আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব ছিলেন মাওলানা ওবায়দুল হক রাহেমাহুল্লাহ। এই দুজন আলেম মিলে ওই সরে বেকায়ার ব্যাখ্যা লিখেছেন, উর্দু ভাষায় ব্যাখ্যা লিখেছেন। এটা আমার কাছে আছে কিতাবগুলো উর্দুতে ব্যাখ্যা করা। তো এটার প্রথম খণ্ড ব্যাখ্যা করছেন এই গরিবুল্লাহ মাসরুর ইসলামাবাদী, আর দ্বিতীয় খণ্ড ব্যাখ্যা করেছেন ওই ওবায়দুল হক সাহেব রহমাউল্লাহ। এই জন্য এটার নাম হল সরহে বেকায়া, মানে বেকায়া একটা কিতাব, ওইটার ব্যাখ্যা হল সরহে বেকায়া। এই সরহে বেকায়ার আবার ব্যাখ্যা করেছেন আমাদের দেশের দুজন বড় বড় আলেম। একজন আলেমের নাম হল ফাজলে দেওবন্দ মোহাম্মদ গরিবুল্লাহ মাসরুর ইসলামাবাদী, তিনি তার নামের সাথে এইভাবে লিখেছেন যে ফাজলে দেওবন্দ, মানে দেওবন্দের উনি বড় ধরনের আলেম, দেওবন্দের থেকে উনি বড় ধরনের রেজাল্ট করে এসেছেন গরিবুল্লাহ মাসরুর ইসলামাবাদী। আরেকজন হলেন আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব ছিলেন মাওলানা ওবায়দুল হক রাহেমাহুল্লাহ। এই দুজন আলেম মিলে ওই সরে বেকায়ার ব্যাখ্যা লিখেছেন, উর্দু ভাষায় ব্যাখ্যা লিখেছেন। এটা আমার কাছে আছে কিতাবগুলো উর্দুতে ব্যাখ্যা করা। তো এটার প্রথম খণ্ড ব্যাখ্যা করছেন এই গরিবুল্লাহ মাসরুর ইসলামাবাদী, আর দ্বিতীয় খণ্ড ব্যাখ্যা করেছেন ওই ওবায়দুল হক সাহেব রহমাউল্লাহ। প্রথম খণ্ডের 174 পৃষ্ঠা সরে বেকায়ার, এখানে গরিবুল্লাহ মাসরুর ইসলামাবাদী ব্যাখ্যার মধ্যে লিখেছেন, আলবাত্তা বাজ রাওয়ায়াত মে জেহের সিক কাহানা বিহি সাবেত হে। আপনারা তো জানেন, হ্যাঁ জানেন না কে বলছে, এটা বুঝেন না এখানে কি বলছে। আপনারা তো আগে পাকিস্তানি ছিলেন না, এখনো না বাঙালি হয়েছেন। তো এখানে বলা হচ্ছে আলবাত্তা বাজ রাওয়ায়াত মে, বাজ রাওয়ায়ত মে মানে কি, কিছু কিছু রাওয়ায়তে জেহের সে কাহানা, জেহেরি কাহানা, জেহেরি মানে সশব্দে আমিন বলা, সশব্দে বলা, জেহেরি ভাবে বলা, সাবেত হে, সাবেত হে মানে কি প্রতিষ্ঠিত আছে, যে কিছু কিছু রাওয়ায়তে আমিন জোরে বলার বিষয়ে সাবেত আছে, দলিল আছে। তো এখন এই ফাজলে দেওবন্দ তিনি বলতেছেন যে আমিন জোরে বলা জেহের সে কাহানা বিহি সাবেত হে, যদি সাবেত থাকে তো আমরা যারা ফাজলে দেওবন্দের ছোট্ট ছোট্ট আছি তারা কেন বলি যে নাই। যিনি ফাজলে দেওবন্দ তিনি বলতেছেন যে বাজ রাওয়ায়ত মে জেহের সে কাহানা বিহি সাবেত হে, এটা সাবেত আছে কিছু কিছু রাওয়ায়তে। তা আমি বলতে পারি যে কিছু কিছু রাওয়ায়তে আছে আমরা মানতেছি না, সেটা ভিন্ন কথা, আমরা আমল করতেছি না, কিন্তু কিছু রাওয়ায়ত যে আছে এটা অস্বীকার করতেছি কেন। কি আমার কথা বুঝতে পারছেন? যিনি ফাজলে দেওবন্দ তিনি বলতেছেন, তিনি যে সে আলেম হলে কি তিনি সরে বেকায়ার ব্যাখ্যা লিখছেন, নিশ্চয় বড় আলেম, এবং তিনি ফাজলে দেওবন্দ তিনি বলতেছেন যে বাজ রাওয়ায়ত মে কিছু কিছু রাওয়ায়তে যে জেহের সে কাহানা বিহি সাবেত হে, তিনি স্বীকার করেছেন যে এখানে কিছু কিছু রাওয়ায়তে আমিন জোরে বলার দলিলও আছে। আচ্ছা, এবার আসি আমরা যে সকল ওলামায়ে কেরাম ওলামায়ে হযরত বলেন যে আমিন জোরে বলা যাবে না, তাদের একটা বড় দলিল হল তিরমিজির হাদিস। তিরমিজির এই হাদিসটির মধ্যে এসেছে, মানে একসাথে দুইটা হাদিস এসেছে, একটা হাদিসের মধ্যে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওয়ালা দাল্লিন বলতেন, ফাকালা আমিন ওয়া মাদ্দা বিহা সাওতাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আমিন বলার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজটা উঁচু হয়ে যেত, প্রসারিত হয়ে যেত, মানে আওয়াজ জোরে হইত। আবার এর পরেই ইমাম তিরমিজি আরেকটা হাদিস এনেছেন, সেখানে তিনি বলছেন যে ওয়া খাফাদা বিহা সাওতাহু, ওই হাদিসের মধ্যে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কেরাত পড়তেন তখন যেই শব্দে সূরা আল ফাতিহা পড়তেন আমিন বলার সময় আওয়াজটা কমে যেত,
একসাথে দুইটা হাদিস আসছে, একটা হাদিস হলো আওয়াজটা বেড়ে যেত, উঁচু হয়ে যেত, আর একটা হাদিস আসছে যে আমিন বলার সময় আওয়াজটা কমে যেত, নিচু হয়ে যেত। দুইটা হাদিসে আসে তিরমিজি। দেখেন মুহাদ্দিসিন কেরাম কত ইনসাফ কায়েম করতেন। ওই যে গরিবুল্লাহ মাসরুর ইসলামাবাদী, উনি দেওবন্দের আলেম, কিন্তু উনি ইনসাফ কায়েম করেছেন। তিনি বলছেন যে জোরে বলা হাদিসও আছে, কিন্তু আমাদের এখন ফাজালে দেওবন্দ যারা দাবি করে, যারা বড় বড় মুক্তি দাবি করে, যে ফকি সমগ্র মিল্লাতের ফকি যারা দাবি করে, তারা বলে যে নাই হাদিস, এই ব্যাপারে কোনো হাদিসে নাই। আচ্ছা, দেখেন ইমাম তিরমিজি রাহমাহুল্লাহর মতো মুহাদ্দিস, তিনি একসাথে দুইটা হাদিসে এনেছেন। তিনি সশব্দে বলার বলতেন, তিনি নিজে ইমাম তিরমিজি সশব্দে আমিন বলতেন, কিন্তু তিনি সুপে বলার হাদিস, নিঃশব্দে বলার হাদিসও তিনি এনেছেন। তিনি ওটা লুকান নাই, এলেম লুকান নাই, হাদিস লুকান নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে তিনি লুকানোর চেষ্টা করেন নাই, দুইটাই এনেছেন। আনার পরে ইমাম তিরমিজি বলেন এই শেষের হাদিসটা, যেটা খাফাদা বিহা সাওদা, মানে আসতে বলতেন, এই হাদিসটা আনার পরে ইমাম তিরমিজি বলছেন, এটা এই যে ইসলামিক ফাউন্ডেশন থেকে যে বুখারী আছে, অনেকে আবার এখন বলে এখন বুখারী নাকি কয়েক রকমের বাইরেছে, সব বুখারী বিশ্বাস করা যাবে না, তো ইসলামিক ফাউন্ডেশনের তো বিশ্বাস করা যাবে, কি বলেন? সেটাও যদি বিশ্বাস করা না যায় তাহলে তো আর দুনিয়াতে কিছু করার নাই। তো এই জন্য ইসলামিক ফাউন্ডেশনের যে বুখারী, এই তিরমিজি, ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ করা যে তিরমিজি, এই তিরমিজির দ্বিতীয় খণ্ড অনুচ্ছেদ 72 খণ্ড, না তিরমিজির খণ্ড 1 অনুচ্ছেদ 72 পৃষ্ঠা 288 ইসলামিক ফাউন্ডেশনের, তা এখানে ইমাম তিরমিজি বলতেছেন আমি মোহাম্মদকে বলতে শুনেছি, মোহাম্মদকে ইমাম বুখারি তার ওস্তাদ, ইমাম বুখারির শিক্ষক, তিরমিজির শিক্ষক, যে আমি আমার ওস্তাদকে বলতে শুনেছি এই বিষয়ে যে দুটি হাদিস এসেছে, একটা হলো শোবার হাদিস আর একটা হলো সুফিয়ানের হাদিস। শোবার হাদিস হলো খাফাদা বিহা সাওথাহু, আস্তে বলার হাদিস, আর সুফিয়ানের হাদিস হলো রাফা বিহা সাওথাহু, নবীর সালামের আওয়াজ বেড়ে যেত, নবীর সালামের আওয়াজ কমে যেত। একটা শোবার হাদিস, একটা সুফিয়ানের হাদিস। তো ইমাম তিরমিজি বলতেছেন আমার ওস্তাদের কাছে এই দুইটা হাদিসের ব্যাপারে আমি জিজ্ঞাসা করেছিলাম, তো ওস্তাদ বুখারি আমাকে বলছেন যে ওই শোবার যে হাদিস, আস্তে বলার যে হাদিস, সেটার তুলনায় সুফিয়ানের হাদিসটা বেশি সহি। তাহলে হাদিস বেশি সহি আর কম সহি, এটা ইমাম বুখারি বুঝে না আমরা বেশি বুঝি? হ্যাঁ, ইমাম বুখারি বেশি বুঝে না বাংলাদেশের বুখারিরা বেশি বুঝি? হ্যাঁ, ইমাম বুখারি হলেন আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের আমিরুল মুমিনিন, এই দুনিয়াতে সর্বপ্রথম সহি হাদিসের কিতাবের জন্ম দিয়েছেন ইমাম বুখারি। সহি হাদিস কাকে বলে, কত প্রকার, কি কি, এটার এই পৃথিবীতে মানে গবেষক হিসাবে সর্বপ্রথম যিনি সহি গ্রন্থ লিখছেন তিনি হলেন ইমাম বুখারি। তিনি সহি বেশি বুঝেন না আমি আপনি সহি বেশি বুঝি? তো সেই ইমাম বুখারি বলতেছেন যে একসাথে যে দুইটা হাদিস, আস্তে বলার আর জোরে বলার, আস্তে বলারটার তুলনায় জোরে বলার হাদিসটা বেশি সহি। কারণ কি ইমাম বুখারি ব্যাখ্যাও করছেন কেন এটা বেশি সহি? তিনি বলছেন যে শোবা যে হাদিসটা বর্ণনা করছেন এখানে তিনটা জায়গায় শোবা ভুল করছেন, ইমাম বুখারি বলছেন, এটা আমি বলতেছি না যে উনি ভুল করছেন, এটা বলছে ইমাম বুখারি। ইমাম বুখারি বলতেছেন যে আস্তে বলার যে হাদিসটা আসছে এখানে এই শোবা তিনি তিন জায়গায় ভুল করছেন, তিন জায়গায় কোথায় কোথায় ভুল করছেন। এক নম্বর ভুল হইল হাদিসে তিনি বলছেন আন হুজর আবিল আনবাস, অথচ এটা হবে হুজর ইবনুল আনবাস, মানে তিনি একজন রাবির বর্ণনাকারীর নাম বর্ণনা করতে গিয়ে বলছেন যে হুজর আবুল আনবাস। তো ইমাম বুখারি বলছে আবুল আনবাস বলতে পৃথিবীতে কোন রাবি নেই, কোন বর্ণনাকারী নেই, তার নাম হল হুজর ইবনুল আনবাস, মানে আনবাসের ছেলে হুজর। তো ইবনুর জায়গায় উনি আবু বলছে, ছেলের জায়গায় বাবা হয়ে গেছে। তো উনি বলছেন যে হুজর আবিল আনবাস হবে না, এই নামে পৃথিবীতে কোন বর্ণনাকারী মুহাদ্দিস ছিল না, এটা হবে হুজর ইবনুল আনবাস।
এটাই উনি একটা ভুল করছে। দ্বিতীয় ভুল করছে যে তিনি এখানে আলকামার নাম বাড়িয়ে বলছেন, অথচ তিনি হাদিসের রাবি নন। মানে এখানে সনদ হবে আন হুজর ইবনে আনবাস আন ওয়াইল ইবনে হুজর, মানে হুজর বিন আনবাস হাদিসটি বর্ণনা করেছেন ওয়াইল বিন হুজর থেকে, কিন্তু উনি এখানে বলছেন যে হুজর বিন আনবাস আলকামা থেকে, আলকামা ওয়াইল বিন হুজর থেকে। তো ইমাম বুখারি বলতেছেন যে এখানে আলকামা হাদিসের রাবি হবে না, এটা উনি ভুল করছেন। তিন নম্বর ভুল করছেন যে এখানে হবে মাদ্দা বিহা সাওতাহু, তিনি ভুল করে বলছেন ওয়া খাফাদা বিহা সাওতাহু, মাদ্দার জায়গায় তিনি খাফাদা বলছেন। মাদ্দা মানে জোরে বলা, খাফাদা মানে আস্তে বলা। তো ইমাম বুখারি বলতেছে উনি এই বাক্যটার মধ্যে ভুল করে ফেলছে, এখানে হবে মাদ্দা বিহা সাওতাহু জোরে বলা, উনি ভুলে বলে ফেলছে খাফাদা বিহা সাওতাহু। মানে এই ভুল ধরছেন কে? ইমাম বুখারি হলেন হাদিসের ডাক্তার, বড় বিশেষজ্ঞ ডাক্তার। ওই রোগ ধরার জন্য উনি রোগীর দিকে তাকালেই বুঝতে পারতেন এটার মধ্যে কি রোগ আছে। উনি হাদিস শোনা মাত্র ইমাম বুখারি বলে দিতে পারতেন এটার মধ্যে কয়টা রোগ আছে, ক্যান্সার আছে, ওইটা আছে, এটা আছে। নাম শুনলে উনি ইমাম বুখারি বলে দিতে পারতেন যে এটার এই রোগ হয়েছে, এই রোগ হয়েছে, এই রোগ হয়েছে, সব বলে দিতেন ইমাম বুখারি রাহমাহ। এই দেখেন এই ডাক্তার এখানে ধরে ফেলছেন যে এই আস্তে বলার হাদিসের মধ্যে তিনটা দোষ আছে, তিনটা রোগ আছে বড় বড়, এবং রোগও বলে দিচ্ছেন, এবং এই এটা বলছেন বর্ণনা করছেন কে? ইমাম বুখারি যে কথা বলছেন আমরা পাইলাম কোথায়? তার ছাত্র বলছেন তিরমিজি, এবং তিরমিজিও যেমন ওস্তাদ তেমন ছাত্র, দুইজনে জামে জামে গ্রন্থ লিখেছেন, এবং ইমাম তিরমিজি বলছে এটা পাইলাম কোথায়? হ্যাঁ, ইসলামিক ফাউন্ডেশনের তিরমিজির মধ্যে পাইছি। আবার বলিয়েন না যে আমরা পাইছি, আমরা পাইলে তো আমরা বানাইতে নাই, আবার বাড়াই কমাই ফেলতে পারি। এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে সরকার কর্তৃক তিরমিজির অনুবাদ করা, সেখানে এই এই অনুবাদটা আছে। এক নম্বর খণ্ডের 72 নম্বর অনুচ্ছেদের 288 নম্বর পৃষ্ঠা। তাহলে যারা বলেন যে এই হাদিসটা দিয়ে দলিল পেশ করেন, তাদেরকে আমরা অনুরোধ করব যে এই জিনিসটা দেখেন যে তিনটা ভুল আছে, যে হাদিসে তিনটা ভুল আছে, তা আমি সেই হাদিস নিয়ে এত শক্ত অবস্থানে যাব কেন? তার থেকে আরেকটা হাদিস পাইতেছি যেটার মধ্যে একটা ভুলও নেই। এখন যারা আসতে বলার পক্ষে, তারা তো ওইটার মধ্যে ভুল থাকলে বলতো যে আরে মিয়া এটার মধ্যে তিনটা আছে, তোমার ওইটার মধ্যে পাঁচটা ভুল আছে, বলতো না? কিন্তু তারা কেউ বলতে পারে না যে ওইটার মধ্যে একটা ভুল আছে। ইমাম বুখারি ইমাম তিরমিজি দুইজনেই বলে দিচ্ছেন যে এটার মধ্যে তিনটা ভুল আছে। তো যেই হাদিসে তিনটা ভুল আছে সেই হাদিস নিয়ে কেন আমি এত বাহাদুরি করার? এরপরে আসি আমরা ওই যে আগে যেটা বলছি যে কেউ কেউ বলে থাকেন যে ইমাম জোরে বলার হাদিস আছে, মুক্তাদি জোরে বলার হাদিস নাই। তাদের জন্য আরেকটা দলিল বাইহাকির দ্বিতীয় খণ্ড 59 নম্বর পৃষ্ঠা, হাদিসটি নাফে রাহমাহুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, এটা হাদিস নয়, এটা হলো আসার। আসার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, এটা আব্দুল্লাহ বিন ওমর বলছেন, সাহাবি থেকে বর্ণিত। তিনি বলছেন আন্নাহু কানা ইয়ারফাউ বিহা সাওতাহু ইমামান কানা আও মুমান। ইমাম বুখারি বলছেন যে আমিন জোরে বলবে ইমামান কানা আও মুমান, চাই তুমি ইমাম হও, চাই তুমি মুক্তাদি হও, তুমি ইমাম হও অথবা মুক্তাদি হও। তাহলে এখানে মুক্তাদি বলার দলিল আমরা পাইলাম না, কোথায় পাইছি? বাইহাকি, বাইহাকি শরীফ, বাইহাকি নাম শুনছেন? সবচেয়ে বড় হাদিসের কিতাবের নাম হলো বাইহাকি, এবং আমাদের দেশের ওলামাদের সবচেয়ে বড় দলিল হলো সব বাইহাকি। দেখবেন যে বাইহাকি, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসান্নাফে ইবনে আবি শাইবা, এগুলা হলো বড় বড় দলিল। তা আমরাও বাইহাকির মধ্যে পাইছি যে ইমাম তিরমিজি বলতেছে, এই নাফে বলতেছেন যে আব্দুল্লাহ বিন ওমর বলতেন যে আন্নাহু কানা ইয়ারফাউ বিহা সাওতাহু ইমামান কানা আও মুমান, তুমি ইমাম হও আর মুক্তাদি হও যেটা হও না কেন, ইয়ারফাউ বিহা সাওতাহু। আব্দুল্লাহ বিন ওমর বলতেছেন তুমি আমিন জোরে বলবা। আচ্ছা, আরেকটা হলো
এটা হলো ইমাম নববী কিতাবুল আজকার, ইমাম নববীর একটা হাদিসের কিতাব আছে, নাম হলো কিতাবুল আজকার, এটার 51 নম্বর পৃষ্ঠা। এখানে ইমাম নববী একটা হাদিস উল্লেখ করেছেন। ইমাম নববী বলতেছেন, ওয়াইয়াজহারু বিহি তামিন আল ইমাম ওয়াল মুনফারিদ ফিস সালাত আল জাহরিয়্যা, জাহরি সালাতে ইমাম সূরা আল ফাতিহা যেমন সশব্দে বলবে, আমিনও সশব্দে বলবে। ওয়াসহিহ আন্নাল মামুম আইদান ইয়াজহারু বিহি, আর বিশুদ্ধ কথা হলো মুসল্লিও সশব্দে বলবে, জাহরি নামাজে জাহরি বলবে, সিররি নামাজে সিররি বলবে। মানে ইমাম যদি সূরা আল ফাতিহা সুপে সুপে পড়ে, মুসল্লিও আমিন সুপে সুপে বলবে, ইমাম মুসল্লি উভয়ে। আর যদি ইমাম জোরে পড়ে, তালাওয়াত জোরে করে, তাহলে ইমাম মুসল্লি দুইজনে আমিন সশব্দে বলবে। মানে ওই সূরা আল ফাতিহারই তো অংশ আমিন, সূরা আল ফাতিহার বাকি অংশ 99 ভাগ যেভাবে হবে এক ভাগও সেভাবে হবে, 99 ভাগ জোরে হবে, এক ভাগ আসতে হবে না। 99 ভাগ যদি জোরে হয় তো এক ভাগও জোরে হবে, আর 99 ভাগ যদি আসতে হয় ওই এক ভাগও আসতে হবে। সাওয়া আন কানাল জামউ কালিলান আও কাসীরা, ইমাম নববী বলেন সেই জামাত বড় হোক আর ছোট হোক, মানে মুসল্লি দুইজন হইতে পারে, একজন হইতে পারে, তাহলে ওই জামাতে কি আসতে বলবে না জোরে বলবে? তিনি বলতেছেন যে জেহরি নামাজ হলে সেইটাতে মুসল্লি কম হোক আর বেশি হোক, জামাত ছোট হোক আর বড় হোক, সব জায়গায় জোরে বলতে হবে, সশব্দে বলতে হবে। আচ্ছা, এরপরে যারা বলেন যে আমিন সশব্দে বলা যাবে না, তাদের আরেকটা দলিল, সেই দলিলটা হলো তাহাবী শরীফ। তাহাবী শরীফ নাম শুনছেন? এটা ইমাম তাহাবী রাহমাহুল্লাহ সংকলিত একটা হাদিস, তাহাবী শরীফ বলা হয় এটাকে। আচ্ছা, এখানে আবু ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে, এটাও হাদিস নাই, এটা হাদিস। আবু ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা ওমর ওয়া আলী লা ইয়াজহারানে, তিনি বলতেছেন যে ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনে সশব্দে কখনো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা বিতাআউযু ওয়ালা বিআমিন। তিনি বলতেছেন ওমর এবং আলী এই দুইজনের কথা কেন বলছেন, এই দুইজন এলেমের ক্ষেত্রে বড় আলেম ছিলেন সাহাবীদের মধ্যে, এই জন্য দুইজনের কথা বলতেছেন। এরা দুইজনে কেরাত শুরু করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম সশব্দে বলতেন না, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সশব্দে বলতেন না, আমিন সশব্দে বলতেন না। এটা কার কথা? আবু ওয়াইল। এটা হাদিস না, এটা আসার, যে তিনি আবু ওয়াইলে সরাসরি বলছেন যে ওমর এবং আলী তারা আমিন জোরে বলতেন না। এটাও তাহাবী শরীফের বড় দলিল। এবার শুনি আমরা এই হাদিসের ব্যাপারে, এই হাদিসের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন, আন্না হাযাল আসর দঈফুন জিদ্দান, যে দলিল পেশ করলাম এটা অত্যন্ত মারাত্মক দুর্বল, মানে এটা এত দুর্বল যে বসা থেকে দাঁড়াইতে পারে না, যেটাতে কোরবানি করবেন কোরবানির জায়গা পর্যন্ত হাঁটিয়ে যেতে পারে না, এমন বসা বসছে গরু বাজার থেকে আনছেন আর উঠে যে ওখানে কোরবানি করবেন ওই জায়গায় যেতে পারে না, এরকম দঈফুন জিদ্দান, একেবারে লাঠি লইয়া হাঁটতে পারে না। একটা হলো দঈফ আর একটা হলো দঈফ জিদ্দান, জিদ্দান মানে অত্যন্ত দুর্বল। এটা ইমাম বুখারি বলতেছেন যে না, এতটুকু যথেষ্ট না, এটার তো বড় ধরনের রোগও আছে, খালি দুর্বল এমন না। ইমাম বুখারি ওয়াকাল আল বুখারি মুনকারুল হাদিস, যে এটা তো মুনকার হাদিস, বাতিল, এটা মুনকার, একেবারে জাল হাদিস, বানানো হাদিস, ইমাম বুখারি বলছেন। তাহলে ইমাম বুখারি রোগ ধরতে পারছেন, আমরা রোগ ধরতে পারি, যিনি হাদিসের ডাক্তার তিনি বলতেছেন মুনকারুল হাদিস, আরে মিয়া এটার তো এমন রোগ হয়েছে এটার আর বাঁচানো সম্ভব না, ডায়ালিসিস দেন আর রক্ত দেন আর যাই করেন কিছু করেন, এটা আর বাঁচবে না, এটা মুনকার। বাস, এটার জবাব আমরা পাইছি। জি, এবার আসেন আরেকটা, আরেকটা দলিল হইল যে আমিন সশব্দে বলা যাবে না, এটার আরেকটা দলিল শুনেন। এই দলিলটা হইল মুসান্নাফে আব্দুর রাজ্জাকের দলিল। এতক্ষণ আমরা বলছি যে সব দলিল পাওয়া যাবে কোথায়, হয় মুসান্নাফে ইবনে আবি সাইবা
অথবা মুসান্নাফে আব্দুর রাজ্জাক অথবা বাইহাকি। আচ্ছা, এবার মুসান্নাফে আব্দুর রাজ্জাকের দলিল শুনেন। কাউলো ইব্রাহিম আন্নাখই, ইব্রাহিম আন্নাখই রাহিমাউল্লাহ, তিনিও একজন বড় তাবেঈ ছিলেন, তিনি বলেন খামসুন ইউফিহিন্নাল ঈমান, এটাও আসার। তিনি বলতেছেন যে পাঁচটি জিনিস ইমাম আসতে বলতে হবে। একটা হলো সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, মানে সানা পড়বে ইমাম আস্তে আস্তে, ওয়া তাআউজ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে আস্তে আস্তে, ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আমিন, আমিন ইমাম আস্তে আস্তে পড়বে, ওয়া আল্লাহুম্মা রাব্বানা লাকাল হাম, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হাম, এটা কখন বলবে? তাহলে ইমাম কি রাব্বানা লাকালাম বলবে না খালি মুসল্লি বলবে? ইমামও বলবে। এই হাদিস বলতেছে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস বলতেছে যে ইমামও বলবে আল্লাহুম্মা রাব্বানা লাকালাম, কিন্তু ইমাম আস্তে আস্তে বলতে হবে, জোরে বলা যাবে। সামি আল্লাহ উলিমান আমিটা সশব্দ বলবে, কিন্তু রাব্বানা লাকালাম ইমাম আস্তে আস্তে বলবে। এই তো দলিল পাইলাম আমরা, পাঁচটা জিনিস আস্তে আস্তে বলতে হবে। তাহলে এর মধ্যে আমিনও আছে, আমিন জোরে বলা যাবে না। এবার আমরা জবাব শুনি, এটার জবাব হলো আন্না কাওলা ইব্রাহিম আন্না খাই হাযা মুখালিফুন লিল আহাদিসিল মারফুআ আস-সহীহা ফালা ইলতাফিতু ইলাইহি। মুহাদ্দিসিন কেরাম বলেন যে এটা তো হাদিস না, এটা ইব্রাহিম নাখাইর কথা, একজন তাবেঈর কথা। তো তাবেঈর কথা যেখানে সহি মারফু হাদিসের মুখালিফ, মানে নবী সাল্লাম জোরে বলছেন এইরকম সহি মারফু হাদিস আসছে, সাহাবায়ে কেরাম জোরে বলছেন এরকম সহি মারফু হাদিস আসছে, তো সহি মারফু হাদিস নবী সাল্লাম থেকে সাহাবায়ে কেরাম থেকে আসার পরে একজন তাবি যদি বলে যে এটা জোরে বলা যাবে না, তাহলে ফালা ইলতাফিতু ইলাইহি, তার দিকে কোন মুসলিম ভ্রুক্ষেপ করা যাবে না। মানে এখানে কি আছে, তাকাইও দেখা যাবে না, কথাটা বুঝতে পারছেন? এটাকে বলে ফালা ইলতাফিতু ইলাইহি, মানে ডাইনে বামে কে কি বলছে এটা তাকানো যাবে না। যেখানে সহি মারফু হাদিস আছে, সহি মারফু হাদিসের খেলাফ যদি কোনো তাবেঈ কোনো কথা বলে, তো তাবের কথা শোনাটাও সময় নষ্ট করা, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আসেন, এটা জবাব তো পাইলাম আমরা। আবার আরেকটা দলিল শুনেন, আরেকটা দলিল হলো আমিন দোয়া, ওয়াকাদ ক্বাল আল্লাহ তাআলা উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া। আচ্ছা, আমিন হলো একটা দোয়া, তা আল্লাহ বলতেছেন উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো অনুনয় বিনয় হয়ে এবং সুপে সুপে আস্তে আস্তে। তা আপনি আমিন দোয়া করবেন, জোরে বলবেন কেন? হ্যাঁ, আল্লাহ পাক বলতেছেন উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবের কাছে দোয়া করবে আস্তে আস্তে। তা আপনি তো আমিন তো একটা দোয়া, তো এটাও আস্তে আস্তে করতে হবে না, কি বলেন? কথা বলেন, কথা তো সত্য, আস্তে আস্তে করতে হবে, কোরআনের আয়াত, আল্লাহ নির্দেশ দিছে আমার কাছে দোয়া করবে আস্তে আস্তে। তা আমিন তো দোয়া, তাহলে এটাও আস্তে আস্তে করতে হবে। এই কথা শুনেন না আপনারা কোথাও? আমি অনেক জায়গায় শুনছি এই আয়াত দিয়ে দিয়ে বলে যে উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, আল্লাহ পাক বলছেন দোয়া করতে হবে সুপে সুপে। তাহলে এখানে আমিনও তো দোয়া, তো এটা জোরে বলবা কেন? এবার এটা জবাব শুনেন, ওয়ালা শাক্কা ফি আন্নাহু লাউ সাবাতা সিহাতুস সুগরা ওয়া কুল্লিয়াতুল কুবরা সাহাত হাযিহিন নাতিজা। এবার শুনেন যে সূরা আল ফাতিহা পুরাটার নামে সূরাতুদ দোয়া, সূরা আল ফাতিহা পুরাটার নামে সূরাতুদ দোয়া। তা এখন আপনি যদি ছোট বাইরে থামাইতে হয়, আগে বড় বাইরে থামাইতে হবে। আপনি লেজ ধরি টানবেন আর বাকিটা ছেড়ে দিবেন, তা তো হবে না। আমিন তো দোয়ার একটা অংশ, কিন্তু সূরা আল ফাতিহা দোয়া শুরু হয়েছে কোন খাত থেকে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, সেখান থেকে তো দোয়া, সূরা আল ফাতিহা পুরাটাই তো দোয়া। তা আপনি দোয়ার এক অংশ চুপ করে বলবেন, আরেক অংশ জোরে বলবেন কেন? আপনি যদি বলেন যে আল্লাহ বলছে দোয়া আস্তে আস্তে করতে হবে, তাহলে সূরা আল ফাতিহা পুরাটাই আপনি আস্তে আস্তে পড়বেন। তো বাকি 99 ভাগ যদি জোরে বলা যায় হয়, তো এটাও জোরে বলা যায়।
আর বাকি 99 ভাগ যদি জোরে বলা জায়েজ না হইতো দোয়ার, তো দোয়ার এটাও জায়েজ হতো না। আর আরেকটা বিষয় হলো আরেকটা কথা হলো আমিন আসলে দোয়া না, আমিন হলো দোয়ার সিল মোহর, বুঝতে পারছেন? মানে দোয়ার শেষে আসি আপনি সিগনেচার করে সিল মারে দিবেন, তা আমিন হলো সিল মারা, আমিন দোয়া না, দোয়া হলো আগেরটা, বুঝতে পারছেন? কারণ আমিন যে সিল মারা এটা আমরা পাইলাম কই? এটার হাদিস আছে, আবু দাউদে হাদিস আছে, আবু জুহায়র আন-নামিরী রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না খাতমা বি আমিন ফাকাদ আওজাবা, যে আমিন হলো খতম, মানে এটা হলো সিল মোহর, আমিনটা হলো সিল মোহর, সূরা আল ফাতিহার পরে আমিন বলা মানে এখানে সিল মেরে দেওয়া। তা আমি যখন সিল মারতে যাব তো সেখানে তার আগের দোয়া আমি সব বললাম জোরে জোরে, সিল কেন আসতে মারবো? সিল তো আরো জোরে মারে, কি বলেন? এতক্ষণ যা লিখছেন আস্তে আস্তে বা কম্পিউটারে টাইপ করছেন, পরে সিগনেচার করলেন, সিল মারার সময় কি আসতে মারে না জোরে মারে? জোরে তো মারে, তাহলে আপনি সিল আস্তে আস্তে দিবেন কেন? এই জন্য ইন্নাহা লাইসাত বিদুআইন মুস্তাকাল। আরেকটা জবাব এখানে আছে, সেটা হলো যে আমিন যদি দোয়ায় হয় তা আমরা কখনো এইভাবে হাত তুলি আমিন 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 এরকম কোনদিন বলছি? তো এটা তো দোয়া, তাহলে বলতে অসুবিধা কি? এটা যদি দোয়ায় হয় তো শুধু এটা কোনদিন উচ্চারণ করতে কাউকে দেখছেন? তাহলে বোঝা যায় এটা দোয়া না, এটা দোয়ার অংশ বিশেষ। মানে এই আমিন বলার আগে আপনাকে কিছু আরো কিছু বলতে হবে, হয় বলতে হবে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, তারপরে বলবেন আমিন। মানে আমি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া বললাম না, রাব্বানা জালাম না বললাম না, কিচ্ছু বললাম না, খালি আমিন 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 এরকম তো দোয়া করি না। তাহলে এটা দোয়া, কিন্তু এটা দোয়ার অংশ বিশেষ, মানে এটার আগে আরো দোয়া থাকতে হবে। আচ্ছা শুনেন, আমিন দোয়া করলাম, বা যারা বলতেছেন যে আমিন দোয়া এই জন্য জোরে বলা যাবে না, তারা নামাজের পরে বা যে কোনো সময় যখন দোয়া করেন, তারা যখন জোরে জোরে দোয়া করেন তখন আমিনও সবাই জোরে জোরে বলে না? তাহলে ওই সময় তো মানা করে না যে খবরদার এটা দোয়া, তোমরা আস্তে আস্তে করো, জোরে করিও না, বা আমি দোয়া করতেছি দোয়া জোরে জোরে করা যাবে না, দোয়া আস্তে আস্তে করতে হবে। হ্যাঁ, সে সময় তো দোয়া জোরে জোরে। তো এই জন্য যে আল্লাহ সুবহানাহু তাআলা যেটা বলছেন উদউউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, এটা আমিনের কথা বলেন নাই, এটা আরেক বিষয়ের আয়াতকে আনি আমরা জোর করে এখানে লাগাই দিছি, যে বলতেছি রবের কাছে দোয়া করতে হলে আস্তে আস্তে করতে হবে, আমিনও দোয়া। সেই জন্য আমরা বলবো যে আমিন দোয়া নয়, আমিন একটা সিল, আর আমিন দোয়ার অংশ বিশেষ। যদি আসতে বলতে হয় তো সূরা আল ফাতিহা পুরাটাই আসতে বলতে হবে, আর যদি আমিন দোয়ার বাকি অংশ জোরে হয় তো শেষের অংশ জোরে হবে, আর আগের অংশ যদি আসতে হয় শেষের অংশ আসতে হবে। এরপরে আসেন আরেকটা দলিল, এই দলিল দিয়ে শেষ আমাদের আলোচনা। ইন্নাল জাহারা কানা আহইয়ান লিতালিম কামা জাহারা উমর ইবনে খাত্তাব বিসানা আলাফতা কাযালিকা কানাল জাহার বিতামিন তালিমান, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন জোরে বলছেন মাঝে মাঝে তালিমের জন্য, মানে মুসল্লিদেরকে সাহাবীদেরকে আমিন শেখানোর জন্য। যেমন ভাবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে নামাজে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক আসমুকা এটা জোরে জোরে পড়তেন, তো সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন আপনি এটা জোরে পড়েন কেন? তিনি বললেন যে তোমাদেরকে সানা শেখানোর জন্য, যে আল্লাহ আকবরের পরে যে সানা পড়তে হয়, তো নতুন অনেকে ইসলাম গ্রহণ করছে তারা অনেকে সানা জানে না, তো এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু জোরে জোরে পড়তেন। তো ওমর জোরে জোরে মাঝে মাঝে, আবার সবসময় পড়তেন না, কন্টিনিউ মাঝে মাঝে। তো ওমর যদি সানা জোরে পড়েন তালিমের জন্য, তো নবী সাল্লাল্লাহু আলাইহি এরকম জোরে বলছেন সাহাবিদেরকে শেখানোর জন্য, ঠিক আছে না? এখন আর শেখানোর দরকার নাই, জোরে বলারও দরকার নাই, বাস আস্তে বললেই তো হয়। এবার এটার জবাব শুনেন,
এই যে কথাটা আপনি বললেন, এটা শুধুমাত্র আপনার অযৌক্তিক একটা দাবি, এটার কোন দলিল নাই, এটা দলিলবিহীন কথাবার্তা। আন্নাস সাহাবাত রাদিয়াল্লাহু আনহুম কানু ইয়াজহারুনা খালফাল ইমাম হাত্তা কানা লিল মসজিদে রাজ্জাতান, বরং দলিল হল যে সাহাবাই কেরাম এত সশব্দে আমিন বলতেন যে ইমামের পিছনে মসজিদে কম্পন সৃষ্টি হতো। যদি মাঝে মাঝে তালিমের উদ্দেশ্যে আমিন সশব্দে বলতেন, তাহলে সাহাবাই কেরাম কখনো নবী সাল্লামের পিছনে, সাহাবাই কেরামের পিছনে তারাও সশব্দে আমিন বলতেন না। কথাটাকে বুঝতে পারছেন? যদি তালিমের উদ্দেশ্য হইত তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সশব্দে বলতেছেন, এরা চুপ করে থাকে শুনবে, মানে আমি শিখাইতেছি, আমিও কথা বলতেছি আপনিও কথা বলতেছেন, শিখা হবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি যখন শিখাবেন আমিন, সাহাবীরা চুপ করে থাকে শুনবে। এখন আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি জোরে বলতেছেন, এরাও জোরে বলতেছে, এটা কি কোন তালিম হইল? যদি শিখানোর উদ্দেশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি বলতেন আর সাহাবীরা শিখতেন, তাহলে তো তারা চুপ করে থাকতেন। আমরা হাদিসে দেখি যে তারা চুপ করে থাকতেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি জোরে বলতেন, ওনারাও জোরে বলতেন। আবার আমরা দেখি যদি তালিমের উদ্দেশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি মাঝে মাঝে করতেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহির এন্তেকালের পরে আর সাহাবীরা এইভাবে কন্টিনিউ মসজিদ কাপাই এইভাবে আমিন বলতেন না। আরেকটা হলো ওয়ালাউ কানা জাহারাবিল তালিম কানা আহিয়ানাল লালা দাওয়াম, যদি তালিমের উদ্দেশ্য হইত নবী সাল্লাল্লাহু মাঝে মাঝে বলতেন, যেমন ওমর মাঝে মাঝে বলতেন, নবী সাল্লাল্লাহু দাইম এভাবে বলতেন না। কিন্তু আমরা যত হাদিস দেখি নবী সাল্লাল্লাহু এন্তকাল পর্যন্ত দাইম এভাবে বলছেন, দাইম এভাবে বলতেন, দাইম এভাবে মানে প্রতি ওয়াক্তে সব সময়। তো তালিমের উদ্দেশ্য হইলে এভাবে প্রতি ওয়াক্তে এন্তকাল পর্যন্ত সব সময় বলতেন না। বুঝতে পারছেন কথাটা? ঠিক যেমন আমরা সূরা আল ফাতিহার ব্যাপারে আমিনের ব্যাপারে আর আলোচনা করব না, ঠিক একই রকম জিনিস হল রাফউল ইয়াদাইন। রাফউল ইয়াদাইন বুঝেন আপনারা? কি রাফাদানি নাকি রাফাদানি? না, হ্যাঁ রাফাদানি। আপনারা বলতেছেন যে রাফউল ইয়াদাইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিকে করতেন, পরে করেন নাই। কেন করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? ওই যে সাহাবীরা ইসলাম গ্রহণের পরে বগলের নিচে করে ফুতুল নিয়ে আসতেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম এরকম করতেন যাতে ফুতুলগুলা পড়ে যায়। আচ্ছা ঠিক আছে, তো এখন এখন কি আপনারা পুতুল নিয়ে আসেন? তাহলে কেন রাফউল ইয়াদাইন করেন? আমরা প্রথমে তাকবীরে তাহরিমের সময় আল্লাহু আকবার বলি, বলি না? রাফউল ইয়াদাইন করি, নামাজ শুরু করি না? কেন রাফউল ইয়াদাইন দরকার কি? এখন কি পুতুল আছে? আপনি হাত তুলিয়েন না, আল্লাহু আকবার বলি, এমনি হাত তোলা ছাড়া এমনি বান্দি পেলাম, কারণ পুতুল তো নাই আপনার, তাই হাত তোলা রাফউল ইয়াদাইন দরকার কি? আচ্ছা ঠিক আছে, একবার করলেন। আমরা বলতেছি যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করছেন, আমরাও একবার করব। আচ্ছা, তো ঈদের নামাজে তিনবার তিনবার ছয়বার রাফউল ইয়াদাইন করেন কেন? জি, সাধারণ নামাজে যদি মুসল্লিরা ফুতুল না আনে, ঈদের নামাজে আনবে? হ্যাঁ, তো ঈদের নামাজে কেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এতবার রাফউল ইয়াদাইনের দরকার কি ঈদের নামাজ? ঈদের নামাজে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতকাল পর্যন্ত এই রাফউল ইয়াদাইন করে থাকেন, এটা যদি মানসুখ না হয় তাহলে পাঁচ ওয়াক্ত নামাজেও রাফউল ইয়াদাইন মানসুখ হয় নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন এবং সুন্নার আলোকে আমল করার তৌফিক দান করুন। তবে এই ব্যাপারে সর্বশেষ কথা যেটা বলবো সেটি হল যে এখানে আমরা যে বিষয়টি আলোচনা করলাম এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহির একটি সুন্না, আমিন বলা নবী সাল্লাল্লাহু আলাইহির একটি সুন্না, এটা ঝগড়া জাতির কোন বিষয়বস্তু নয়। সুন্নাত নিয়ে কোন ঝগড়া জাতি নেই, কোন গালিগালাজ নাই, কোন মন্দ বলা, কাউকে খারাপ বলা, মুনাফেক বলা, ইহুদির দালাল বলা, এটা বলা নবী সাল্লাল্লাহু আলাইহির সুন্নাত নিয়ে এগুলো বলা যাবে না। এই জন্য যেহেতু বিষয়টি নিয়ে একতলাপ আছে,
এটা তো স্বীকার করতে হবে। এটা যুগে যুগে ওলামায়ে কেরামের মধ্যে, মুহাদ্দিসিনে কেরামের মধ্যে, ফুকাহায়ে কেরামের মধ্যে একতলা ফলে আসতেছে যে ইমামের পিছনে সূরা আল ফাতিহা পড়া যাবে কি যাবে না, আমিন সশব্দে বলবে না নিঃশব্দে বলবে। এটার দলিল যেদিকেই হোক, দোনো দিকের দলিল তো আছে, সহি হোক আর দয়ী হোক, দুই দিকের দলিল আছে না কি বলেন? যদি দুই দিকেরই দলিল থাকে তাহলে যিনি আসতে বলতেছেন তাকেও আপনি বলতে পারবেন না যে আপনার নামাজ হয় নাই, আসতে বলছেন কেন, ঠিক আছে না? আবার যিনি জোরে বলছেন তাকেও আপনি বলতে পারবেন না যে আপনি জোরে বললেন কেন আমিন, আপনার নামাজ হবে না। আমাদের গ্রামের মসজিদে একজন ভাই সুন্নার আলোকে সলাত আদায় করতেছেন, আর পিছন থেকে ইমাম সাহেব দল বল নিয়ে সবাইরে দেখায়, দেখে নয় যে নামাজ পড়ে, এর নামাজ তো কিচ্ছু হবে না, এর নামাজ কিচ্ছু হবে না। ইমাম সাহেব ফতোয়া দিতেছে সবাইরে নিয়ে দল পাকাইতেছে বাইরে, দেখায় দেখে বলছে এর নামাজ তো কিচ্ছু হবে না। কেন হবে না? কয় সুন্নতের আলোকে পড়তেছে না, রাবুল ইয়াদান করতেছে, হাতে গান, সেই জন্য তার নামাজে হবে না। অর্থাৎ ইমাম সাহেবের জাহালত মূর্খতা ওখানে প্রমাণ করতেছে, অথবা হিংসা প্রমাণ করতেছে, অথবা অন্য কিছু প্রমাণ করতেছে। তো এই জন্য আমরা বলবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না এটা ঝগড়ার কোন বিষয়বস্তু নয়, এই জন্য এটার নমুনা হলো মসজিদে হারাম। দুই হারাম আইন দেখেন, আল্লাহু আকবার, দুই হারাম আইন থেকে হজে যাবেন শুধু জমজমের পানি, খেজুর আর আনার জন্য না, হ্যাঁ ওই যে এই আল্লাহর ঘরের সাথে ঘষে ঘষে বরকত নিয়ে আসবেন, তারপরে জমজমের পানি দিয়ে ধুয়ে এহরামের কাপড় নিয়ে আসবেন, হজ এই উদ্দেশ্য না। হজের মধ্যে আল্লাহ পাক অনেক শিক্ষা হেদায়ত রেখেছেন, তার মধ্যে একটা বড় হেদায়ত সেখানে দেখতে পাবেন যে পৃথিবীর কত মুসলিম, কত দেশের, কত রকমের, কত বর্ণের, কত মানুষ হজে না গেলে কিন্তু এত মানুষ আপনারা এত রঙের মানুষ দেখবেন না। আল্লাহ পাক যে পৃথিবীতে কত রকমের মানুষ বানাইছে, কিছু কিছু মানুষ আছে কুচকুচে কালো, একবার চোখগুলো দেখা যায় না এত কালো, আবার হেদের স্ত্রীগুলো এরকম কালো, তাহলে হেদের স্ত্রীগুলো হেদের কাছে অনেক সুন্দরী না কি বলেন? না কি এরা বিয়ে করছে, অথচ আমাদেরকে বিয়ে করতে বললে আমরা কিন্তু এরকম বিয়ে করতাম না যে এত কালো অন্ধকার কিছু দেখা যায় না, এই বউ আবার বিয়ে করে কেমনে, অথচ তারা বিয়ে করতেছে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ, একটা দুইটা না হাজার হাজার লক্ষ লক্ষ হচ্ছে। তাহলে কত বিচিত্র ধরনের মানুষ সেখানে বাইতুল্লাহর পাশে আসতেছে, ঠিক নামাজের সময় সলাতের মধ্যে দেখবেন যে কত রকমের নামাজ পড়তেছে, কেউ হাত এখানে বানছে, কেউ এখানে বানছে, কেউ এখানে বানছে, কেউ হাত ছেড়ে দিচ্ছে আছে না, তারপরে কেউ দেখবেন যে আমিন জোরে বলতেছে, কেউ আসতে বলতেছে, কেউ আমিন বলতেছে ও না এমনি দাঁড়া দিচ্ছে, এরকমও আছে। তাই সেখানে কি একজন আরেকজনের বলতেছে যে খবরদার এই তুমি আমিন জোরে বলছো কেন, ফেতনা তৈরি করছো কেন, আরেকজনকে বলছে এই বেটা তুমি হাত ছেড়ে দিছো কেন, হাত তাড়াতাড়ি বান্ধ, তুমি হাত ছাড়িয়ে দিলে নামাজ হইব নাকি, এরকম বলছে কেউ কাউকে। মসজিদে হারামের ইমাম যারা সম্মানিত ইমাম হাফেজাহুমুল্লাহ, যে এই ইমামেরা সবসময় আমিন সশব্দে বলেন, কিন্তু ইমাম সাহেবরা কোনদিন ওয়াজ করছেন যে হাজি সাহেবরা পৃথিবীর যত জায়গা থেকে আসতেন সবাই এখানে আসলে সশব্দে আমিন বলতে হবে, কারণ এটা আমাদের মসজিদ আমাদের দখলে, কথা বলছে আমাদের দেশে অনেকে বলে যে এটা আমার মসজিদ, এটা আমার দখলের মসজিদ। মসজিদ কি মানুষের হয়? মসজিদ কা? আন্নাল মাসাজিদ লিল্লাহ, কোরআন আল্লাহ পাক বলেছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, মসজিদ আল্লাহ। কেউ যদি দাবি করে আমার মসজিদ, এটা শেরেকি কথা, কিন্তু আমাদের দেশের বড় আলেম তারা বলে যে এটা আমার মসজিদ, এটা শেরেকি কথা বলে, যত বড় আলেমে হোক আমার মসজিদ বলা যাবে না, এটা আল্লাহর মসজিদ। তো সেই আল্লাহর মসজিদে, মসজিদে হারামের ইমাম বা মসজিদে নববীর ইমাম কোনদিন বলছেন যে এখানে যারা আসবেন এটা আমাদের মসজিদ, সৌদি আরবের মসজিদ, অথবা এটা আমাদের দখলের মসজিদ, যে খবরদার এখানে আসলে কেউ আসতে বলতে পারবেন না, সবাই জোরে বলবেন, আমি ইমাম সাহেব জোরে বলি আপনারা আসতে বলবেন কেন, এই কথা কোনদিন বলছেন? আজ পর্যন্ত কোন ইমাম মক্কা মদিনার কোন কথা এই ব্যাপারে তারা বলেন না যে জোরে বলবেন না আসতে বলবেন, হাত কোথায় বানবেন না কোথায় না বানবেন, রাবুল ইয়াদান করবেন কি না করবেন, এসব বিষয়ে তারা কোনো কথা। এটা আল্লাহর মসজিদ, আল্লাহর বান্দারা আসতেছে, আল্লাহর ইবাদত, সবার মতামতের সপক্ষে বিপক্ষে দলিল প্রমাণ আছে,
বাস, এটা কোনো ঝগড়ার বিষয়বস্তু না। কিন্তু আমরা এখন অনেকে এটাকে ঝগড়ার বিষয়বস্তু বানায় ফেলছি, যে এ জোরে বলছে নামাজ হয় নাই, এ আসতে বলছে এটা হয় নাই, এর এটা হয় নাই, এই ফতোয়াবাজি, এই ঝগড়া আমাদের দরকার। এজন্য কেউ কাউকে এই জাতীয় বিষয়গুলো নিয়ে কখনো ঝগড়ার বিষয়বস্তু বানাবেন না, এটা হলো আমাদের বিশেষ অনুরোধ। আমি জোরে বলতেছি, আপনাকে তো জোরে বলতে আমি বাধ্য করি নাই, তা আপনি আমার সাথে ঝগড়া করবেন কেন? আর আপনার তো আমি কোনো অসুবিধা তৈরি করি নাই। যখন ওয়ালা দল দিনের পরে আমিন বলে, তখন তো ইমাম সাহেবের কেরাত বন্ধ থাকে, কি আমিন বলার সময় ইমাম সাহেব কেরাত পড়ে, তখন তো ইমাম সাহেবও আমিন বলতেছে, মুসল্লিও আমিন বলতেছে, সুফে আছে। তো তখন যদি কেউ একটু সশব্দে আমিন বলে, তো ইমাম সাহেব কি তার ডিস্টার্ব করলো? এই মুসল্লি কি তার ডিস্টার্ব করলো? ইমাম সাহেবের কি ডিস্টার্ব হচ্ছে? ইমাম সাহেব যদি বলে যে আমার নামাজে ডিস্টার্ব হয়েছে, কি ডিস্টার্ব হয়েছে আপনার? আপনার মশা কামড়ালে খবর হয়, তারপরে অন্য সবকিছু তো খবর হয়, সেগুলো আপনার কিছু আসা যায় না। ওই একটা সশব্দে আমিন বলছে, আপনার নামাজের মনোযোগ নষ্ট হয়ে গেছে। সাহাবায়ে কেরামের যদি নামাজে মনোযোগ নষ্ট না হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি নষ্ট না হয়, তা আপনার এটা কোন নামাজ? যে নামাজে একটু সশব্দে আমিন বলছে মুসল্লি, আপনার নামাজ নষ্ট হয়, মনোযোগ নষ্ট হয়ে গেছে। বরং আপনার মনোযোগ আরে বাড়ার কথা, যে আমার পিছনের লোকজন আছে, সবাই চুপ করে দাঁড়িয়ে আছে, আপনার পিছনে মুসল্লি আছে নাকি চলে গেছে সেটাও তো আপনি বুঝতেছেন না। আপনি কেরাত পড়তেছেন, নামাজ পড়াইতেছেন, পিছনে কোনো শব্দ নাই, সব চুপচাপ, আপনার পিছনে মুসল্লি আছে নাকি চলে গেছে আপনি বুঝবেন কিভাবে? যদি একটু সশব্দে বলে বুঝবেন যে হ্যাঁ আমার পিছনে আছে। আমরা মাঝে মাঝে বুঝি, কিছু ভাই আছে দেখবেন যে জামাত শুরু হয়ে গেলে এমন ভাবে ঢুকে দরজারে এমন জোরে মারে, আওয়াজে একবারে পুরো মসজিদ খবর করে ফেলায়, এরকম আছে না? তখন আওয়াজটা বেশি শোনা যায়, কারণ সবাই চুপচাপ, তখন ওই যে পিছন থেকে আসে। কিন্তু এরকম করবেন না, এটা করাটা ঠিক না। আপনার জামাত এক রাকাত চলে যাক, আপনি মসজিদে জামাতের উদ্দেশ্যে আসছেন, আল্লাহ পাক আপনাকে পুরো জামাতের সওয়াব দিবেন। এই জন্য ওই তাড়াহুড়া করে আসতে যাই, মানে জামাত চলে যাচ্ছে, এই এটা নিয়ে দরজাকে জোরে টানে।